সংগ্রাম একাগ্রতার মাজরেহে সফলতা সম্ভব। একাগ্রতা থাকিলে দরিদ্রতা কেতিয়াও হেঙার হব নোৱাৰে। তারে যেন প্রতিফলন সদ্য ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার একাংশ ছাত্র ছাত্রী। নানা সমস্যার মাজরে সফলতা লাভ করবলে সক্ষম হয়েছে এই সকল ছাত্র ছাত্রী। দরিদ্রতাক নেউচি ভাংনামারী সরকারি হাইস্কুলের ছাত্রী আফিফা সুলতানাই 96.33% সর্বোচ্চ নম্বর লাভ করবলে সক্ষম হয়েছে। প্রথমে মোর মাকর কথাই কব বিচার, কারণ মোর এই সফলতার গুড়িত একমাত্র মোর মাই আছে। আর মোর মা লগতে দেউতা, শিক্ষক, শিক্ষয়িত্রী সকলে মোক সমানে সহায় করে গেছে। এইগী লিসিয়া ইংটিপি, দেউতাকে অটো চলায় সেন্ট পিটার হাইস্কুলের ছাত্রী লিসিয়ায় 94% অঞ্চলটলে সুখ্যাতি কঢ়িয়াই আনিছে। আই জাস্ট এইম ফর দিস বেস্ট রিজাল্ট, দেন হোপফুলি রিজাল্ট পাইছো। তো মই আগত পড়া লাইক ফ্রম ক্লাস 9 অনওয়ার্ডস আই হ্যাভ এইমড ফর দ্য বেস্ট রিজাল্ট, সো আই স্টাডিড ভেরি হার্ড। অ্যান্ড ইনফ্যাক্ট লাস্ট ইয়ার আই স্টেড ইন মাই স্যারস হাউস দেয়ার, সো আই স্টাডিড দেয়ার, দেন মেনি টিচার্স কেম দেয়ার টু টিচ আস, সো দে টট আস ভেরি ওয়েল, সো আই এম ভেরি থ্যাংকফুল অ্যান্ড গ্রেটফুল টু দেম, টু অল মাই টিচার্স। অ্যান্ড অলসো আই উড লাইক টু থ্যাংক টু মাই প্যারেন্টস। উড়ুখা পজার পড়া উজলিল বোকাখাটর এইগী সুদর্শনা বড়া আটাইকটা বিষয়তে লেটার মার্ক সহ ডিস্টিংশনেরে উত্তীর্ণ হবলে সক্ষম হয়েছে সুদর্শনা বড়াই। প্রতিদিনে 6-7 ঘণ্টাকে পড়িছিল, বহুত কষ্ট হয়েছিল, টিউশন লৈছিল বাৰু, আৰু তেনেকে মানে স্টাডি কৰিছিল। তোমাৰ কিমান টোটেল মার্কস? কিমান মোৰ টোটেল মার্কস? 544 নিয়ৰ ভৰ্তুৱাছে 90.38% উত্তীৰ্ণ হৈ সুখ্যাতি কঢ়িয়াই আনিছে অঞ্চলটোৰ লগতে বিদ্যালয়খনলৈ। দৰিদ্ৰতাক নেউচি 92% উজ্বলিল জামুকুৰি হাতৰ কপিল দাস। আনৰ ঘৰত কাম কৰি পৰিয়াল পোহপাল দিছিল কপিল দাসৰ পিতৃ মাতৃয়ে। পঢ়াৰ ক্ষেত্ৰত কেতিয়াও দৰিদ্ৰতা যে হেঙা হ'ব নোৱাৰে, শিক্ষাৰ ক্ষেত্ৰত যেনে মনন একান্ত বিশ্বাস, অধ্যৱসায় আৰু নিষ্ঠা থাকে, তেতিয়া কেতিয়াও শিক্ষাৰ ক্ষেত্ৰত হেঙা হ'ব নোৱাৰে দৰিদ্ৰতা। মা দেউতাই কেনেদৰে তোমাক পঢ়া? মাতে বহুত কষ্ট কৰিছে, মাও হাজিৰা কৰে বাৰিষা, দেউতায়ো হাজিৰাই কৰে। সন্তানৰ সফলতাত পিতৃ মাতৃৰ অৰিহণা সদায় অপৰিসীম। পৰীক্ষা চলি থকাৰ মাজতে পিতৃৰ মৃত্যু হৈছিল। দীৰ্ঘদিন ধৰি পিতৃৰ অসুস্থতাৰ বাবে মাকে ইটো সিটো কাম কৰি পঢ়াইছিল দুগৰাকীকৈ কন্যাক। যমজ সন্তান সুপ্ৰিয়াই 91% আৰু সুদৰ্শনাই 57% নম্বৰে উত্তীৰ্ণ হৈছে সদ্য ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা। কিন্তু যিমান পাইছো সিমানতে মই সুখী, মাও সুখী। কলকাতিয়াৰ নজরুল ইসলামে 95.5% উত্তীর্ণ হৈ গৌরব কঢ়িয়াই আনিছে অঞ্চলটোলৈ। আজৰি সময়ত নজরুলে দেউতাকৰ সৈতে খেতিপথাৰত কাম কৰি দিছিল। ফলাফল হোৱাৰ পিছত মই বহুত আনন্দিত অনুভৱ কৰিছো, কাৰণ চৰকাৰী স্কুলত পঢ়ি যে ইমান আনিব পাৰিছো, তাৰমানে মানুহে কয় যে চৰকাৰী বিদ্যালয়ত পঢ়িলে ইমান পাৰ্চেণ্ট নাহে, তাৰোপৰি প্ৰাইভেটত পঢ়িলে ভাল হয় বুলি। কিন্তু মই এইটো ক'ব বিচাৰিছোঁ যে চৰকাৰী হওক বা প্ৰাইভেটে হওক, নিজৰ অলপ কষ্ট কৰিলে পাৰ্চেণ্ট ভাল হৈ আহিব। সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত মাতৃ আৰু কন্যা একেলগে উত্তীৰ্ণ হৈছে মাজুলী। কন্যা পৰিমিতা দাসৰ কিতাপ পঢ়িয়ে পৰীক্ষাত উত্তীৰ্ণ হয় মাতৃ। বহুতখিনি মানে মোৰ যিখিনি মনৰ কামনা সেইখিনি পূৰ্ণ হৈছে যে মোৰ বহুত আনন্দিত, মানে কি ক'ম আৰু, মই সেই হিচাপে মই ক'বই নোৱাৰা অৱস্থাত পৰি আছোঁ। মানে কালি মানে মোৰ বহুত ভয় লাগিছিলে, মোৰ পৰীক্ষা কি হ'ব, মই লাজ পাম নেকি মানুহৰ আগত তেনেকৈ। তাৰপৰা যেতিয়া মোৰ ৰিজাল্টটো ভাল বুলি কৈছে মই তেতিয়া বহুত ভাল পাইছোঁ, বহুত মানুহবোৰ চব আহি গৈছে, মানে ইমান তই কেতিয়া পৰীক্ষা দিছিলি, কেতিয়া পঢ়িছিলি, ল'ৰাবোৰ আহিছে গাঁৱৰ পৰা, তই কেতিয়া পঢ়িছিলি, তেনেকৈ গোটেই ল'ৰাবোৰ মানে ক'ব নোৱাৰা হৈ গৈছে, এনেকুৱাকৈ ৰিজাল্ট কৰিছে, যিয়ে সমানেই বোলে হেৰি হৈছে, কেইটামানেই কম বোলে ছেকেণ্ড ডিভিজন লাগে। দৰিদ্ৰতাৰ মাজতো জুয়ে পুৰা সোণ হৈ অঞ্চলটোলৈ গৌৰৱ কঢ়িয়ালে পুলক তালুকদাৰে। সমাজ বিজ্ঞানত 100ৰ ভিতৰত 1 নম্বৰ লাভেৰে 95.17% উত্তীৰ্ণ হয় নলবাৰীৰ পখুৰাৰ পুলক তালুকদাৰ। আমাৰ চোতালত একাঠো পানী হয়, মই বেলেগত থাকি পঢ়োঁ,
কারেন্ট না থাকে, বিজুলি বাতি না থাকে। দেউতা তোমার কি করে পেশাগতভাবে? দেউতা খেতি করে, খেতি করে, ধান খেতিয়ে হয়। ধান খেতি, ধান খেতি হয়। পুলকে পড়া শুনা কিমান ঘন্টা করেছিল? ন দশ ঘন্টা পড়েছিল, ন দশ ঘন্টা পড়েছিল। যেহেতু 95% অধিক নম্বর লাভ করলে, এটা পরবর্তী লক্ষ্য কি হব, কোন শাখাত পড়িব, জীবনের লক্ষ্য কি, অকনমান চমুকে আমার দর্শক সকল। মই উচ্চতর মাধ্যমিকত বিজ্ঞান শাখাত নাম ভর্তি করিম বলে চেষ্টা। নারায়ণপুরের বিস্ময় বিকাশ নেওগে 94.5% অঞ্চলটির বিদ্যালয় সুনাম কহিয়াই আনিছে। এই হয়েছে বলে কব পার, হলেও স্থান তো আশা করেছিল, কিন্তু মোরে হয়তো কবাত ত্রুটি রয়ে গেল জানি। কি শতাংশ নম্বর লাভ? মানে 94.5% লাভ করেছো। তার পড়ার ক্ষেত্রে যথেষ্ট সহায় করেছো, কোনোদিন তার অভাব অনুভব করবলে দিয়া নাই। তার যা প্রয়োজন হয় মানে সমস্তখিনি যোগা ধরো, যা লাগে বলে কয়। পড়িবলে এখন টেবুল নথকাকয়ে 91% উত্তীর্ণ হল কৃষ্ণা কলিতা। মাত্র 2 নম্বরের বাবে শীর্ষ 10 স্থানের বঞ্চিত হল চন্দ্রিকা ডেকা। মুঠ 583 নম্বর অর্থাৎ 97% উত্তীর্ণ হয়ে পিতৃ মাতৃর অঞ্চলটির গৌরব কঢ়িয়ে আনিছে চন্দ্রিকা ডেকায়। চন্দ্রিকার পিতৃ এগারী মিস্ত্রী, কঠোর জীবন সংগ্রামের মাজেরে এনেদরে চন্দ্রিকা ডেকায় সুখ্যাতি অর্জন করে আনিছে অঞ্চলটলে। ব্যুরো রিপোর্ট, NTD24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰণ।